গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ক্লাস চতুর্থ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করছি। আগের দিন আমরা ছয় অনুশীলনীর 32 পাতা এবং 33 পাতার কয়ের দাগের এবং ক্ষয়ের দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এরপর গয়ের দাগের অর্থাৎ ভাগ প্রক্রিয়ার সাহায্যে কীভাবে গসাগু করা হয় সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তোমরা একটু বোর্ডে ভালো করে লক্ষ্য করে দেখো। শ্রেণী চতুর্থ বিষয় গণিত অনুশীলনী 6 পাতা নম্বর 33 ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। আমরা এর আগে উৎপাদক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় দেখেছিলাম, এবার ভাগ প্রক্রিয়ায় কিভাবে গসাগু নির্ণয় করতে হয় সেটাই আজকে আলোচনা করছি। দেখো, উদাহরণ হিসেবে একটা দেখিয়ে দিয়েছি, 360 এবং 400, 400 কে 360 দিয়ে ভাগ করলাম, বড়টাকে ছোট দিয়ে ভাগ করতে হবে। প্রথমে এক দিয়ে গেল 360, বিয়োগ এটা বিয়োগ হলো, বিয়োগ করার পর 40, 40 দিয়ে আবার 360 কে ভাগ করতে হবে, 40 দিয়ে 360 কে 9 দিয়ে মিলে গেল, তাহলে গসাগু হয় এই 40টা, নির্ণেয় গসাগু সমান 40। যতক্ষণ না মিলবে ভাগটা ততক্ষণ ভাগটা কিন্তু এইভাবে এক একে করে যেতে হবে। আর যেগুলো তিনটে রাশি আছে সেইগুলো প্রথম দুটো রাশি ভাগ করে নেবে, তারপর যেটা গসাগু নির্ণয় হবে, নির্ণেয় গসাগু, সেটাকে দিয়ে আবার তৃতীয় রাশিটাকে ভাগ করবে, তাহলে তিনটে রাশিরও গসাগু করা যাবে। বুঝতে পেরেছ? এরপর ক্ষয়ের দাগে দেখো সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা। ওই একই পাতাতে 33 নম্বর পাতাতে রয়েছে সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা। এক্ষেত্রে কি করব, একটা উদাহরণ হিসেবে আমি করে দিয়েছি 65 এবং 66, এই সংখ্যা দুটো ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করব। এখানে উত্তর হয়েছে গসাগু 1, তাই তো? দেখো যেভাবে ভাগ প্রক্রিয়ায় আগে দেখিয়ে দিলাম ওইভাবে গসাগু নির্ণয় করতে হবে, নির্ণেয় গসাগু সমান 1। যদি নির্ণেয় গসাগু যদি 1 হয় তাহলে সংখ্যাগুলি পরস্পর মৌলিক হয়, আর যদি 1 এর বাইরে 2 হয়, 3 হয়, 4 হয় তাহলে কিন্তু মৌলিক হবে না, সেগুলি পরস্পর যৌগিক। কেবলমাত্র যদি গসাগু 1 উত্তর হয় তবে কিন্তু সংখ্যাগুলি পরস্পর মৌলিক। বোঝা গেল? আজকে এই পর্যন্তই, আগামী দিন আমরা আরো পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব, পরবর্তী অংশগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, আর বারবার ভিডিওটা দেখো এবং বাড়িতে প্র্যাকটিস করো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই।